আমি সন্তান জন্ম দেওয়ার আগে নিয়ত করেছিলাম আমার এই সন্তান যেন আল্লাহ কবুল করে নেয়, আমার ডাক আল্লাহ কবুল করছে, চাইছি যেইডা পাইছি এইডা, আমার ডাক কবুল কইরা আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? মা খুশি হয়ে যায়, আমার নাজরান আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাক। করে আনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সবাই খুব মনোযোগের সাথে কথা শুনবেন, খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, আমি যেন ডাক দেওয়ার না লাগে, আমি যেন কর না লাগে, জোরে কর, তাড়াতাড়ি কর, হগলে কর, এত কথা কর সময় নেই। আমরা 3 ঘন্টার ওয়াজ ইচ্ছা করলে 1 ঘন্টায় দেখবেন শেষ করে ফেলেন, কারণ মনে করেন আমি বললাম সুবহানাল্লাহ কর, আপনি এখন সুবহানাল্লাহ জোরে কর, আপনি আবার কেছেন সুবহানাল্লাহ, আমি আরও জোরে কর, তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার, তাহলে 1 ঘন্টার জায়গা লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। আমরা যদি ফৈলার পরে কইয়া লাইতাম ফারি, 3 ঘন্টার টারে 1 ঘন্টা তুলে যাইতাম ফারি, মারহাবা কর, মারহাবা, আবার তো কোন লাগবো জোরে কোন, তো হেয়ে দইল তো লাভ হইল কি, আপনি হালাম দিয়া বল, আপনি করার চই হবেন একটু আমার দিকে ফিরা বল, এই যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে, হ্যাঁ কোন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, সবাই কোন আমিন। এখানে অনেক মেহমানের আমাদের এসেছেন, মাশাআল্লাহ আবু তাহের ভাই এসেছেন, মুশতাক ভাই এসেছেন, আমার খুব কাছের মানুষ, তারপরে লাকি, আচ্ছা ফজলুল হক লাকি ভাই আছে, আর আমরা বড় ইমাম সাহেব হুজুর আছে, এখানে সত্তার ভাই আছে, সবার নাম বলার দরকার নাই, হলো বাহি তারা ভিতরে ফিরে গেছেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুগণ, ইসলাম খুব খেয়াল করে, আমরা মূল সরাসরি করে আলোচনায় যেতে আছি, কোনো ভূমিকা টুমিকা নাই, ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না, ইসলাম এটা শুধু একটা ধর্মের নাম না, আমরা মনে করি ইসলাম হলো ধর্ম, আমরা কই ও ইসলাম ধর্ম না, ইসলাম হচ্ছে একটা জীবন বিধান। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ জোরে কইতে, জোরে কোন সুবহানাল্লাহ, ইসলাম একটা জীবন বিধান, ইসলাম একটা ধর্ম না, আমাদের দেশে এটাই হলো মূল সমস্যা, ইসলাম শুধু ধর্মের নাম না, যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদির একটা ধর্ম, কিন্তু আমরা ইসলাম একটা ধর্ম না, কারণ ইসলামটা হচ্ছে জীবন বিধান। কেমনে জীবন বিধান কেমনে? কারণ আপনি কেমনে বাথরুমও যাইবেন এটা ইসলামও আছে নাকি নাই? হিন্দু ধর্মে এটা নাই, হিন্দু ধর্মে এটা নাই, যে যেমনে পারেন যেহেনও পারেন, যেই সময় পারেন যারে লইয়া পারেন, আপনি বাথরুমও যাইতেন পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম ধর্মে এটার একটা বিধান আছে, আপনি কেমনে যাইবেন, কাফর কুদ্দুর আলগিরি ফারবেন, তারপরে ফইলা কি ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন, ডিলা কয়টা নিবেন, শীতকালও ডিলা ফইলা কি ফিসেরতে না সামনেরতে, না সামনেরতে না ফিসেরতে, এই দি বেড়াই এই সুবহানাল্লাহ কয় না তো, আপনি এটা কি খেলা মনে করছেন? শীত 3টা ডিলা ব্যবহার করবেন, তো একটা সামনেরতে ফিসে, আরেকটা ফিসেরতে সামনে, আবার সামনেরতে ফিসে, শীতকালও কেমনে, গরমকালও কেমনে, কোনটা কহেন দিয়ে শুরু করতে, সুবহানাল্লাহ কয় না তো, এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন? এটা তো নবীজি যখন দৈরা দৈরা পাই সাহাবার আগে কই ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু টয়লেটও গেলাম বলি বাথরুমে যা কেমনে যেতাম, নবী কয় আসো আমার সাথে আসো, বামফা দাও, দোয়া ফরো, ভিতরে ঢুহো, এবার লুঙ্গি আলগি দাও, সে আগের থেকে নালগি দেওয়া শুরু করো, ফরজ তরক করো যেত না, কাফেরা রাহিসাইসি করো, আরে বাড়া তোর আর মোহাম্মদ বিলে নবী হইছে, কেমনে বাথরুমও যাইব, কেমনে অজু করবো, গোসল করবো, এবারটা খেরিয়ে খেরিয়া দেহাই দেয়, এরপর আবার এবার আর আল্লাহ এবার আবার ডাক দেয় সাল্লু কামারা আইতুমু নি উসাল্লি, তোমরা নামাজ পড়ো, আমি যেমনে পড়ি, একটু মাইকটা কমাও, আমি যেমনে পড়ি, আমি যেমনে দেহাই, এমনে তোমরা নামাজ পড়ো, এটি বুঝি কোথায় রে, কেমনে বাথরুমও যাবে, এটি আবার হিয়ে যাওয়ার লাগবো, কেমনে আমরা গোসল করাবে, এটা আবার আমরা কি আগের থেকে গোসল ছাড়া থাকি আমরা, হ্যাঁ এটি এটি তোমরা নবী, এটি নবুন নমুনা, আমরা আর ধর্ম দেখছি না রে, তখন তারা আইসা আইসি করতো, আল্লাহ তাবারক তাআলা নবীজিরে ফাড়াইছে,
তিনি নিয়মকানুন শিখাই দেব, আর আল্লাহ নিজে নিয়মকানুন দিব। আল্লাহ হইল বিধানদাতা, আর নবী হইল বিধান পালন করে দেহাই না। সুবহানাল্লাহ কয় না, কাফেরারা আইসাইসি করছে, আর আমরা নবী হাতে কলমে দৈরা 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 কেমনে উজু করবা, কেমনে গোসল করবা, গড়গড়া কেমনে করবা, নাহো পানি কেমনে দিবা, পানি দেওয়ানোর সময় দুই ডাঙ্গুল কই থাকবো, পানি কি খুশ করে দিবা নাকি ফ্রুত করে উফরে ফেল টান দিবা, এটি সব এটি নবী সুবহানাল্লাহ এই তিল তিল করে সিহাই দিয়া গেছে। আচ্ছা ও এবার আপনারা কই, যেই নবী টয়লেটও কেমনে ঢুকবেন, বাথরুমের ডিলাটা কেমনে ব্যবহার করবেন এইটা পর্যন্ত শিহাই দিছে, এই নবী দোহানদারি কেমনে করবেন এটা শিহাইছে না, রাষ্ট্র কেমনে চালাইবেন এটা শিহাইছে না। না 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 না, এটা শিহাইব কিন্তু নবীজি তো তবলিগ হয়েছে, এই কত নজুর গোসল শিহাই দিয়ে যাবে কোনো নবুদৈর, যেই নবী অজু শিহাই গোসল শিহাই বাথরুম যাওন শিহাই, এই নবীজি সংসার শিহাইছে, এই নবীয়ে পরিবার শিখাইছে, এই নবীয়ে সমাজ শিখাইছে, এই নবীয়ে রাষ্ট্র শিখাইছে, এই নবীয়ে পুরো পৃথিবীর মানুষের সাথে মুসলমান কেমনে চলবে সব শিখাইছে। ঠিক কিনা কর, কথা না ঠিক কিনা? আমরা ইসলাম ডারে শিখছি একটা ধর্ম হিসাবে, নামাজ ডারে মনে করছি ইসলাম, রোজা ডারে মনে করছি ইসলাম, টুফি মাতার দন মনে করছি ইসলাম, তাও আবার ফুরা মনে করে না, অকারে হেসা কথা কইবেন, কেউ আমার লোকে ঠেলার লোকে করার দরকার নাই। আমরা মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওই কী কয় উপজেলা চেয়ারম্যান, তারপরে গিয়ে সংসদ নির্বাচন যখন হয় সারা বারো মাস যেবারা জীবনে টুফি মাতার দিছে না, এবারে নির্বাচনের সময় টুফি মাতার দেয় নাকি দেয় না? কন্যা দি আমি বুঝছি কখন লাগবে তো, আমি যেটা কই এটা লইয়া পড়বে, বুঝে ধরলে কইবেন, নইলে দ্বিমত করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি না দেখা থাকেন তো না কইবেন, আমি দেখিয়ে তো কইতে আসছি, কারণ আমি নির্বাচন আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না, আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশের টুফি ছাড়া দেখছি কিন্তু কোন সময় নির্বাচনের আগে ওহন তো আর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন নির্বাচনের আগে যাহা মাথার দিতে হয় তাহাকে বলে। যে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি করতে, ঠিক নেই কথা? ঠিক নেই, আসলে কি কথাটা এরকম আছে বুঝছে? হ্যাঁ মনে করছে ধর্ম ফাঁকি দিছে, ফাঁকি আপনারা ফাঁকি দিছে, কি ফাঁকি দিছে? তোমরা মনে করো আমরা অন্য জাত, তোমরা জাতে আমরা তোমরা লগেরে, তোমরা যেমন টুফি মাতা তো আমরা টুফি মাতার দেই, এমন না যে আমরা টুফি যারা থাই, তোমরা যেমন নামাজ পড়ো আমরাও পড়ি, সবসময় পড়লে পড়ুক না পড়লে নাই, সবসময় দিলে দোক না দিলে নাই, নির্বাচনের সময় আবার তো দিয়েছে, ঠিক নিও ফার্স্ট কইরা সারলে আর টুফি থাহেনি, লুঙ্গি যে থাহে এটাই তো বেশি, টুফি তো ফেলে ফুয়েল লগে মিছিল দিছে যে কারে বলে খাবলা দিয়ে লিয়ে গেছে। আচ্ছা আমরা কি মানুষ রয়েছি হন? আমরা মানুষ রয়েছি হল এত কারবার দুর্নীতির ভিতরে, আল্লাহ যেন মাফ করে সবাই কনা আবে। তাহলে ইসলাম কি ধর্ম না জীবন বিধান? এটা হইলো এমন একটা ধর্ম যেটা জীবনের সাথে জড়িত, এই জন্য এই ধর্ম পালন করবে আপনি যেই কাজটাই করবেন, মুসলমানের জীবনে এমন একটা কাজ নাই যেটা ইসলাম না। আপনি যদি আমার একটা কাম দেখাইতে পারেন যে এটা ইসলাম না, আমি আর ওয়াজ করতাম না। আপনি যদি কোন ভাত খাওন এইটাও ইসলাম, আপনি যদি কোন গোসল করন এইটাও ইসলাম, আপনি যদি কোন গৃহস্থী করন এইটাও ইসলাম, আপনি যদি কোন লাকড়ি কাটন এইটাও ইসলাম, আপনি যদি কোন দোহানদারি করন এইটাও ইসলাম, আপনি যদি বিয়া করন হয় এইটাও ইসলাম, আপনি যদি কোন জিফুত হন এইটাও ইসলাম, খালি দুইটা জিনিস লাগবে আপনার জীবনে সবগুলো কাজ ইসলামে পরিণত হয়ে যাবে, শুধু দুইটা জিনিস লাগবে, একটার নাম হলো সহিদ আর একটার নাম হলো আল্লাহর বিধান, দুই নম্বর হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ কয় না, সবদিক কাম আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী করতেন পারেন, আপনি সবদিক কাজ এবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ঘুমাতে যাওয়াও এবাদত, ঘুমাতে উড়ানো এবাদত, গোসলকরণ এবাদত, নাস্তা খাওয়ান এবাদত, দোহান খুলন এবাদত, শ্বাসকরণ এবাদত, কিন্তু আমরা তো এবাদত হয় না গেলে, আমরা আল্লাহর বিধানও মানি না, নবীর তরিকাও মানি না,
জুটা জিন্দগিতে আপনি দুইজনরে খালি মানবেন, দুইটা জিনিস মানবেন, আপনার জন্য দুনিয়ার সামনে ফকফকা, আপনি বুটলি ভরে দেবেন গা, কোনো টেনশন করেন না, মরণের আগে দিয়া আপনি মরণের সময় চিন্তা করবেন যেমনি আল্লাহর বিধান মান্যা গেছি, নবীর তরিকা মান্যা গেছি, তুমি নারায়ণ সার মানুষ মরতে দেরি, মসজিদের মিনার থেকে শফিক হুজুর ঘোষণা দিতে দেরি, জানাজা ফইরা কাফন ফরাইয়া দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির খবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সব কামের ভিতরে কয়টা জিনিস না থাকবো মুহস্ত করা নেবেন? আগামী বছর কামলাকে মুস্তাক ভাই ওয়াজ করবো, আমার নামে তো নাম কেন মুহস্ত করা নিলে ওয়াজ করবার অসুবিধা কি? মারহাবা কয়না, কয়টা কয়টা জিনিস লাগবো কথা কয়না, কয়টা বিধান কার, তরিকা কার, আবার কোন বিধান কার, তরিকা কার, সব জায়গার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই, নবীর তরিকা আছে নাকি নাই, সব জায়গার ভিতরে আল্লাহর বিধানও আছে নবীর তরিকাও আছে, আমরা তো পারি না, গিরুস্তির আমরা আপাতত হয় না কিরে মুসলিম লিডার লিখে গিরুস্তিরও আমরা আপাতত হইল, যদি আমরা মুসলিম লিডার না দিতাম হেগুল দিয়ে আপাতত করতেছেন, হেগুল দিয়ে মুসলিম লিডার ফরস্ত রোগ করে লাইছেন, তো আপনি আর ইয়ে হইব কেমনে, আপাতত হইব কেমনে, আমরা এলাকাতে অনেক জায়গার ভিতরে মুসলিম লিডার ফার্স্ট হয়েছে এরকম আমার অনেকে জানাইছে, আমি ওই কী রহ ও হুজুর আমরা এলাকা একবার গুস্তেং দিয়ে ফার্স্ট হয়েছে, আমি ওই তোরা এগুলো কি গুস্তেং দিয়ে প্রতিযোগিতা হয়েছে, ওই প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তেং দিয়ে দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ও করে সিফাত হয়ে আছে গিয়ে এবার লুঙ্গি আসে না নাই ধরনে যায় না, এবারে লুঙ্গি রকম এবারে আমরা এলাকাত ফার্স্ট হয়েছে, তো এইরকম গুসলিম দিয়ে তুমি ইয়া কষ কারণে গৃহস্থীকরণের আবাদত বানাইবা কেমনে, আমরা তারা আবাদত হয় না আরেকটা কারণে, আমরা তারা জহনে ট্রাক্টর দিয়েছে খেত চইয়া গেছে এগুলোতে মেশিনে পানি সেটা দিছে ওই লাইনের কান্দা দিয়ে যে কাটে এটার আমরা এগুলো কষ কাটা, আমরা এগুলো কী কাটা লাইল কাটা আর কি কারণ না কাটলে কারণ দিয়ে তো কথা হয় এই লাইল লাইল সুজা করে এই কূপটা দিবেন দেবেন মাথা আকারে মাইত গেল তারটা তো আনছে আনছে আরেকবার সারি গুলবে এই ভিতরে লইয়া ইয়া ফোর্স ঠিক নিও, তো তোমার টাইবাদ তৈব কেমনে বাটফা তুই ষাট শতক খেত তোর ষাট শতক জমি লাইল কাটতে গিয়া সাইড আঙ্গুল করে সাইড আঙ্গুল আনলে তুই যে এক শতক আনতি ফারসত্তা, এই ষাট শতক জমিনে যত মন ধান হয়েছে তুই যে ওই কোষ কাটতে গিয়া লাইল কাটতে গিয়া সাইড আঙ্গুল আরেকবার লই আস এই একখানি খ্যাত যেত্রি ধান হয়েছে ওই সাইড আঙ্গুল ক্ষেতের দানডির লোকে এই দিবেড়ায় এক লোকে ওনে সব তোর হারাম হচ্ছে, আপনি কি ঘুমাইলেছেন সব? এইরকম একটা জায়গার জুড়ে ঠিক কোন আসিল না যদি বলেন ঠিক ঠিক নেই কীরকম অসুখ্য, তুই তুই কষ কাটতে কাটতে আরেকবার খেতের ভিতরে কেউ ঢুকালে সুত করতি তুই বাহির দিয়ে খেতে হয়েছে ছয় ঘন্টা আমি নে মাফ তো আইসা পরে বছর খানে করে দিয়ে আসতে ঘন্টা আমি তো ওবা সব জায়গার দিয়ে মাফে কম পাই আমি বেশি কেমনে বাড়াইলেন তো কষ কাটতে আইল কাটতে লাল কাটতে ঠিক নি রে তোমারটা আবাদত হইব কেমনে আব্বা তোমারটা তো আবাদত হইতো না তোমারটা তো আবাদত হইতো না তুমি বাচ্চা জন্ম দিছ এইটাও তোমার আবাদত যদি ওই তুমি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী কইরা থাকো ঠিক কিনা কর বাচ্চা জন্ম দিছ নিয়ত করছো আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে ফুত হইতে থাকে সবটি মনে করো তোমার পক্ষে লাগাই দিলাম দশটা ফুত যদি আমার হয় আমি একজন এগারো জন তোমার বিরুদ্ধে যে কথা কইব তোমার কোরআনের বিরুদ্ধে যে কথা কইব বাসাম কয় বছর মনে করলে এগারো জনে নাম বেলাইছি ফিডাল হইতাম পারা তোমার বিরুদ্ধে কথা সহ্য করতাম পারতাম না ঠিক কিনা এটার নাম হল ইসলাম এই যে ফিলিস্তিনে আমি দেখে সেটা আশ্চর্য হয়ে গেছি ফিলিস্তিনে এই যে ছোট বাচ্চা লইয়া বেরিয়ে কান্দে কান্দে না হাসে সাংবাদিকরা গেছি কাজ কি থাকুন তোমার ফুতে দি মারা গেছে তুমি দি কান্দো না হ্যাঁ ভাজে তো ভাজে কি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমিন কর ওই আমি লড়ি বেশি তাবিজ না মারহাবা কয় না রে জোরে কয় না মারহাবা ফিলিস্তিনের জমিনে খুব খেয়াল করে শুনেন ফিলিস্তিনের জমিনে মায়েরা যখন সন্তান জন্ম দেয় এই সন্তান যখন লাশ হয়ে আসে মায়েরা হাসে আমরা মারা কানতে কানতে কত জাতের কান্দা যে কান্দা মরার কথায় কেউ উড়ে দেখে না আমাদের দেখছো উফরে উফরে চারটা সুইটটে আমার নাই আর হেতারা গিয়া বাচ্চা মারা গেলে হাসে সাংবাদিক রেগে জিগা কি তোকে হাসে কেন মা চোখের পানি ছেড়ে দেয় আবার ডাক দেওয়া কয় ও বিচে পৃথিবীর বিবেক অমানুষের বিবেক সাংবাদিক
তোমরা সাক্ষী থাকো, আমি সন্তান জন্ম দেওয়ার আগে নিয়ত করেছিলাম আমার এই সন্তান যেন আল্লাহ কবুল করে নেয়। আমার ডাক আল্লাহ কবুল করছে, চাইছি যেইডা পাইছি এইডা, আমার ডাক কবুল কইরা আমার সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, ঠিক কিনা? মা খুশি হয়ে যায়, আমার নাজরান আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি তো চেয়েছিলাম আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাক। করে আনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ লাগদা কো নাদান শরীরের মানুষ, মাগরিবের পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছো আমার দেশে মাহফিলে, 9টা 10টায় লোক হতে চায় না। আজকে নারায়ণ স্যারের মাহফিল ইতিহাস হয়ে গেছে, সবাই মিলে তোমরা ইতিহাস তৈরি করে দিয়েছ, মাগরিবের পরে দৌড়ে দৌড়ে ছুটে এসেছ। ভাই, এই আশাটা তখনই কাজে লাগবে, এই আশা বসা কায়ামতের ময়দানে যদি নাজাতের উসিলা হয়ে যায়, ঠিক কিনা? কষ্ট করে দৌড়ে দৌড়ে এসেছ, আশাটা তখনই কবুল যদি এই আশা বসা কায়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। তোমারে যদি আল্লাহ যখন জাহান্নাম দেবে, তোমারে যদি ডাক দেয়া কয় জাহান্নামের দিকে চলে যাও, তুমি ডাক দেয়া কইবে আল্লাহ আমি জাহান্নামও যাইতাম, কয় আল্লাহ একটা কথা আছে, নারায়ণ স্যার বরবারি ওই যে মাহফিলে হয়েছিল জৈনপুরের হুজুরে, নাগাইশের ফিরসা হুজুরে যে মাগরিবের পরে ওয়াজ করছিল, এটা আপনি রেকর্ড করছেন নি, ভিডিও হয়েছিনি? কহ সব ভিডিও করা আছে। কয় কদুর মাহফিলের জায়গাটা সারে আমি কদুর দেখতাম সাই, সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, কিতা লাকি ভাই কি আনো বসিন কীর্তন আপনি আনো। আপনি চা স্টল বইবেন, চা খাইতেন না তো আপনার ধন বয়ার গল্পের এনো সুবহানাল্লাহ কোন। আবার কইছে মার হাবা বলেন, আওয়াজ দিয়ে লইয়া ফটো নেত্রীর লোক লাগে নাকি আওয়াজ করতে? সুবহানাল্লাহ কোন বলেন, মার হাবা সবাই বলেন আমি। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে, কোন কথাটা বলতেছিলাম? হ্যাঁ, ভিডিও আসল কথা। ফিলিস্তিন তো কবে একু জ্বালাইছি, এটা বেড়া এত লো উঠো টিপ দিয়ে লইয়া বইয়া রয়েছে, মার হাবা কয় না। তো আপনি যখন জাহান্নামে মৃত কইব, আপনি কইবেন জাল্লা ওই বরবারি মাহফিলের ভিডিওটা কিন্তু 1924 সালে যেটা হয়েছিল ওই যে 23 ফেব্রুয়ারি জুমাবারে মাগরিবের ফরজে ঢাকা শুরু হুজুর ওয়াজ করছিল ওই জায়গাটা কিন্তু স্যার হয়, তাহলে গায়ে ফেরেস্তা ভিডিওটা স্যার, তখন যখন ভিডিও সারবো বিরাট স্ক্রিনের ভিতরে তে তো কায়দা খেলাইছে, তো তে কইবে আল্লাহ বাসটার লোকে গাড়াইরা, বাসার লোকে বই উড়িছে গাড়াইরা, কতর মত, কতর মত না আমি আমি এইটা কত তুই তাহলে অনেকিত হয়েছে, এতে আবার কায়দা ফাই আল্লাহ তে ডাক দেয়া কইবে আল্লাহ নারায়ণ সারকে আমি সারা মানুষ আছিল না, কত মানুষ দিয়ে ভাই তুলতে রইলো চা খাইলো, কত মানুষ দিয়ে রাস্তাঘাট আটলো আড্ডা মারলো, আর আমি যে বইয়া রইলাম হাতারও দেখলাম আডুন্না বেড়ো যাহার নাম, আমি মাহফিলও বইয়া থাউন্না বেড়ো যাহার নাম, হিসাবটা বুঝলাম না, দুইটা যদি এক হয় তো মাহফিলও বইসলাম গিয়েতাম। আল্লাহ হাসি দিয়া করবো আমার বান্দায় কি কায়দার কথা হিকছে রে, আমার বান্দায় কি কায়দার কথা হিকছে, যা 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 তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। পারবনিও আল্লাহ তো খালি উসিরা বিচারে, আল্লাহ খালি উসিলা বিচারে, কেমনে বান্দারে জান্নাত দিব, যখন একটা কায়দা ভাইয়া লাইছে আল্লাহ কে ভাই সারে তারে তে যেহেতু মাগরিবের পরে মাহফিলও বইয়া লাইছে তারে জান্নাতের বাসিন্দা বানাই দে, এই উসিলায় তারে মাফ করে দে, পারবো নি আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না, ফারলে তো আল্লাহ পারবো, আমরা তারা হই হই না করে ফারে না, তো ফারে কিন্তু আল্লাহ কোন ফায়া কোন আল্লাহ কয় হও সাথে সাথে হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না, তাইলে আল্লাহ ওই যে কোরআন শরীফের যে আয়াতটা পড়ছিলাম কথা মনে আছে নি, সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, মানে আমাদের কথা কয় আর কি, আমরা ঈমানদার তো নাকি, আমাদের কথা কয় কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন, আনফুসাহুম
তাদের জান, ও আমওয়ালহু তাদের মাল। কে কিনা নিছে? কি কিনা নিছে? কাটতে নিছে মুমেনদের কাছ থেকে। আমরা আল্লাহ কি দিয়ে নিলেন? কদি আন্নালাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনা নিছি তার নাম হলো জান্নাহ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে অহন জান আপনি বেচা লাইছেন, কোরআন শরীফের আয়াত, মাল আপনি বেচা লাইছেন। আমি বানাই বানাই কইছি না, হুজুর আছে আমার নাওলি জিগা, কোরআন শরীফের তাওবার 111 নম্বর আয়াত। তো আপনি জান আপনি মাল বেচা লাইছেন, আপনার মালও আপনি বেচা লাইছেন, জানও শেষ মালও শেষ। তখন আপনি আছেন কি তা? কিচ্ছু নাই আপনার। আচ্ছা এবার কম, আমি আবু তাহের তাহের ভাইয়া তাহের কন্ট্রাক্টর ভাইতে মনে করেন আমি 500 ইট কিনলাম। আমি কইলাম ভাই আপনার এখন রাহে যখন লাগে আমি তখন নেব, এই ইটটি কইলাম আমার সাইডে দিন আপনি খরচ করে লাম। এবার আমি বাড়ি আওনের লগে লগে এবার ইটটি দিয়ে একটা বিল্ডিং তুলে লাইছি। ওখান এবার ভালো কাম করছে না খারাপ কাম করছে? খারাপ কাম করছে। আমি যদি দুইজনটা জানাই হোক তাহার কন্ট্রাক্টের সপ্তাহে আমি 500 ইট কিনছিলাম, এবার আমার ইটটি দিয়ে ঘর তুলে লাইছি, কী তা করার? এবার আর কি এই সোনা বইব না বেজ্জুত হইব? বেজ্জুত হইব, 500 ইট তো দেওয়ান লাগবে। আমি যদি মানি আর কি, আমি যদি কই না আমার হেইটা দেওয়ান লাগবো যেটা আমি কিনছি, এবারে কইলাম হেডি বিল্ডিং ভাঙ্গি হইলো আমার দেওয়ান লাগবো যেহেতু আমার কিনে এইটা বেড়া কামড় লাগাই নিস, ঠিক নেই? তাহলে আমরা জান কিনছে কারা? আমার কথা কাটা কিনছে কারা? আমরা মাল কিনছে কারা? আমরা জানও বেচ চালাইছি মালও বেচ চালাইছি, আর কিনুন হইলো আল্লাহ। এখন যেই আল্লাহ আমার জান কিনছে